বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলা সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের 2022-23 শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফি উদ্দিন, অধ্যাপক সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শওকত আলী, অধ্যাপক শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, জনাব মোহাম্মদ রাসেল আহমেদ, প্রভাষক মোহাম্মদ আলী ডিগ্রি কলেজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা পাভেল, রাসেল, রবিন সহ আরও অনেকে।